রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু সমাজের জন্য কাজ করতে, মানুষের পাশে দাঁড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বক্তা রাজীব ভট্টাচার্য। 2023 রাজ্য বিধানসভা নির্বাচনে নয় বনমালীপুর কেন্দ্রে হেরে গেছেন কংগ্রেস প্রার্থীর কাছে। এরপরেও লড়াইয়ের মাঠ ময়দান ছেড়ে পালাননি তিনি, বরং মিশে গেছেন জনসাধারণের মধ্যে, এগিয়ে গেছেন তাদের সুখে দুঃখে। বর্তমান সুবিধাবাদী রাজনীতির যুগে এক ব্যতিক্রম নাম রাজীব ভট্টাচার্য। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তিনি। ঝড় ঝঞ্ঝার মধ্যেও সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন দলকে। ভোট হেরে অন্যান্যরা যখন দল পাল্টাতে ব্যস্ত, সেই সময়ে নতুন উদ্যমে ফের লড়াই শুরু করেছেন তিনি। বৈশাখের প্রবল গরমে ঘরে বসে এসির ঠান্ডা হাওয়ায় আরাম করার বদলে রাজীব ভট্টাচার্য নেমে পড়েছেন রাস্তায়। উত্তপ্ত আবহাওয়ায় শহরের চারিদিকে ঘুরে খেয়াল রাখছেন পথচারী এবং ট্রাফিক পুলিশদের। নিজের হাতে ঠান্ডা পানীয়, চকলেট এবং গ্লুকন ডি বিতরণ করছেন তাদের। এই মহৎ কর্মসূচিতে সোমবার তিনি পাশে পেয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকেও। সবাই জানে যে যেই রোদের তাপ এবং যে টেম্পারেচার বৃদ্ধি হয়েছে, সেই কারণে যারা আমাদের আরক্ষা বাহিনী এবং ট্রাফিক ইউনিটের বিশেষ করে যারা এই রোদের মধ্যে তারা ডিউটি পালন করছেন, দায়িত্ব পালন করছেন, সরকারি দায়িত্ব, তো তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে একটু গ্লুকোজ জল এবং চকলেট খাওয়ানোর জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমার সঙ্গে মেয়র সাহেবকে যখন অনুরোধ করলাম, উনিও আমার সঙ্গে সামিল হয়েছেন। তো আমি সমস্ত নাগরিকদের কাছে আহ্বান রাখবো যে আমরাও সবাই সকলের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এটাই সবচেয়ে বড় জিনিস। রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে, কিন্তু এই যে সমাজের জন্য কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো, এটাই ভারতীয় জনতা পার্টির মূল। বর্তমান পরিস্থিতি লক্ষ্য করলে কথা তো বলাই যায়, শুধু রাজনীতির ময়দানেই নয়, সমাজসেবী হিসেবেও রাজ্যে আছে যথেষ্ট পরিচিত নাম প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।